আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা খুব সহজেই বাসের টিকিট অনলাইনে কাটতে পারেন। সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা মোবাইল অ্যাপসের মাধ্যমে কাটতে পারেন, তারপরে আপনাদেরকে দেখাবো সরাসরি ওয়েবসাইটেও কিভাবে কাটতে পারেন। তো আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা হচ্ছে প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে যেয়ে হচ্ছে লিখবেন সহজ। সহজ লিখে যদি সার্চ দেন তাহলে প্রথমে একটা অ্যাপ চলে আসবে এবং এখানে খেয়াল করেন যে অ্যাপের নিচে লেখা আছে সহজ ডট কম, ঠিক আছে? আপনারা এই অ্যাপটাই নামাবেন। তো ধরেন আমি ইনস্টল দিয়ে দিলাম, 11 MB-র অ্যাপ, ইনস্টল হতে একটু টাইম লাগবে। আচ্ছা, আমার কিন্তু ইনস্টল প্রায় শেষের দিকে। তো এখান থেকে যদি আমি ডাইরেক্ট ওপেনে দেই তাহলে কিন্তু আমার সরাসরি অ্যাপটা চালু হয়ে যাবে। আপনি চাইলে এটা বাংলা ইংলিশ দুইটাই সিলেক্ট করতে পারেন। ধরেন আমি ইংলিশে দিলাম, তারপর হচ্ছে গেট স্টার্টেড। আপনার ফোন নাম্বার দিয়ে হচ্ছে আপনি ভেরিফাই করে নেবেন। তো আমি আমার ফোন নাম্বার দিচ্ছি। আপনার নাম এবং লাস্ট নাম। তো এরপরে হচ্ছে আপনারা কন্টিনিউ দিবেন, তাহলে হচ্ছে এই নেক্সট অপশনটা চলে আসবে। তো এই ওটিপি নাম্বারটা পেতে গেলে আপনার মোবাইলে হচ্ছে একটা SMS আসবে, আর আপনারা যদি এখানে অটো ফিল আপ অপশনটা হচ্ছে সিলেক্ট করেন তখন আপনার মোবাইলে যদি SMS-টা যখন আসবে তা হচ্ছে অটোমেটিক নিয়ে নেবে। তো আমার মতে হচ্ছে এই অপশনটাই বেটার, আপনারা হচ্ছে এটা সিলেক্ট করবেন তাহলে আপনার মোবাইলে SMS আসার সাথে সাথে অটোমেটিক নিয়ে নেবে, আর না করলে আপনাকে নিজে থেকে ওই SMS-টা দেখে টাইপ করলেও হবে। তো এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করতেছে। এই দেখেন আমার মেসেজটা আসছে এবং এখান থেকে যদি আমি জাস্ট ক্লিক করে দিই তাহলে কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। তো এখান থেকে লিখবেন হচ্ছে কন্টিনিউ, টাইম কিন্তু 1 মিনিট থাকে, সেটাও খেয়াল করবেন। তাহলে কিন্তু এই যে আমার মেইন সহজ যে অ্যাপটা আসছে সেখানে চলে আসছে। আচ্ছা, GPS-টা ইনেবল করতে হবে মানে লোকেশন দেখানোর জন্য। তো করলাম। তো এখন দেখেন এখানে কিন্তু অনেক ধরনের আছে, যে বাস, লঞ্চ আর অনেক কিছু। তো আপনি জাস্ট যদি হচ্ছে বাসে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি যেখানে যাইতে যাচ্ছেন আপনি এখানে কিন্তু দিয়ে দিতে পারেন। ধরেন আমি হচ্ছে ঢাকা থেকে রংপুর যেতে যাচ্ছি, তাহলে আমি লিখলাম ঢাকা থেকে রংপুর। এখানে ডেট যদিও অনেক দিন দেখাচ্ছে কিন্তু সর্বোচ্চ সাধারণত 10 দিনের পর্যন্ত আপনি টিকিট কাটতে পারবেন, ঠিক আছে? ট্রেনে যেমন 5 দিন পর্যন্ত কাটা যায়, এখানে সাধারণত 10 দিন পর্যন্ত আগে কাটতে পারবেন। তো আমি হচ্ছে 4 তারিখে দিলাম, আর ডেট অফ রিটার্নটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন যেদিন হচ্ছে আপনি ব্যাক করতে যাচ্ছেন, আর না চাইলে না দিলেন কোনো সমস্যা নাই। তো আমি হচ্ছে জাস্ট হচ্ছে যাওয়ার ডেটটাই দিলাম এবং দিয়ে হচ্ছে সার্চ বাসেস দিলাম। তাহলে দেখেন সহজের মাধ্যমে যে যে বাসগুলো অ্যাভেলেবল সেগুলোর কিন্তু আপনি টিকিট সহ এখানে দেখতে পারতেছেন, ঠিক আছে? যেমন হানিফ আছে যে 25 সিট অ্যাভেলেবেল, টাকা হচ্ছে 740। তো আপনি এরকম এসআর ট্রাভেলস আছে, নাবিল পরিবহন আছে, তো মোটামুটি সবগুলো বাসে কিন্তু হচ্ছে আপনি সহজের মাধ্যমেই ঘরে বসেই খুব সহজেই টিকিট কাটতে পারেন। তো আপনি যদি এখানে মানে দেখতে চান যে সিটগুলো কীরকম বা কোন কোন সিট অ্যাভেলেবেল আছে তাহলে হচ্ছে যে ভিউ সিটে যাবেন, এবং ভিউ সিটে গেলে এখানে একটা জিনিস দেখেন, এইখানে যে কী কী সিট অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল সিট একদম হোয়াইট কালারে, বুক সিট একটি হচ্ছে গ্রে কালারে দেওয়া আছে যেগুলো হচ্ছে বুকড হয়ে গেছে অলরেডি, আর সিলেক্টেড সিট হবে হচ্ছে সবুজ কালারে। তো ধরে নিই যে এখানে মধ্যে অ্যাভেলেবেল যেগুলো একদম সাদা কালারে আছে সেগুলোতে যদি আমি হচ্ছে ক্লিক করি, এটা যখন ক্লিক করব তার মানে এই সিটটা হচ্ছে আমি বুক করে ফেললাম যে এটা আমার জন্য। এবং নিচে দেখেন এখানের মধ্যে কিন্তু আমার ভাড়া চলে আসছে যে 740 টাকা ভাড়া পড়বে এই সিটটার জন্য। তো আমি ধরেন দুইটা সিট নিচ্ছি, এটার সাথে ধরেন আমি এটাও বুক করলাম, তাহলে সাথে সাথে চলে আসছে F2 F1 740 740, ক্লাস হচ্ছে ইকোনমি। তো এর নিচে দেখেন যে বর্ডারিং পয়েন্ট আছে, বর্ডারিং পয়েন্ট মানে হচ্ছে যে আপনি কোন জায়গা থেকে উঠতে যাচ্ছেন। যেমন কল্যাণপুর থেকে সকাল 7টায় হচ্ছে আপনি বাসটায় উঠতে পারবেন, আর যদি আপনি গাবতলি থেকে ওঠেন তাহলে হচ্ছে টাইম দেওয়া হচ্ছে 7টা 20, ঠিক আছে? তার মানে এর মধ্যেই হচ্ছে আপনাকে ওই জায়গায় পৌঁছাইতে হবে।
তো আপনি হচ্ছে এখানে বর্ডারিং পয়েন্টটা সিলেক্ট করে দিবেন একটা, ধরেন আমি কল্যাণপুর দিলাম, এবং এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে কন্টিনিউ। তো এখানের মধ্যে হচ্ছে প্যাসেঞ্জার ডিটেলস, মানে যে যে যাইতে যাচ্ছে, তাহলে আপনি এখানে হয়তো বা আপনার নাম দিয়ে দিলেন, মেল ফিমেল দিয়ে দিলেন, তারপর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলেন, আপনার ইমেল নাম্বারটা দিয়ে দিলেন। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, ইমেল নাম্বারটা সবসময় হচ্ছে যেটা আপনি অল টাইম ইউজ করেন সেটা দিবেন, কারণ ইমেলেই সম্ভবত হচ্ছে আপনার টিকিটটা আসে, ঠিক আছে? তো ইমেল নাম্বারটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট, ওইখানে হচ্ছে আপনার যে টিকিটটা দিবে ওইটা হচ্ছে ইমেল নাম্বারেই যাবে। আর এখানে হচ্ছে ঈদ উপলক্ষে বিশেষ কিছু দ্রষ্টব্য দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনি দেখে নিয়েন। আর এখানে কিন্তু দেখেন আপনার সব কিছু সহকারে, যে দুটো বাসের টিকিটের দাম, তারপর প্রসেসিং ফি, ঠিক আছে, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স অ্যামাউন্ট, সব কিছু মিলে হচ্ছে 1700 টাকা, 1480 টাকা থেকে 1700 টাকা হয়ে গেছে। তো এইখানেই হচ্ছে আপনার অনলাইন আর অফলাইনে কেনার মধ্যে হচ্ছে পার্থক্যটা। আপনি যদি অফলাইনে কিনতেন তাহলে হয়তো আপনার এই প্রসেসিং ফিটা লাগতো না। তো আপনার হচ্ছে যদি বাসা কাছে থাকে তাহলে হচ্ছে যে ডাইরেক্ট কিনতে পারেন, আর না হলে হচ্ছে এইভাবে সহজের মাধ্যমেও কাটতে পারেন। তো আপনাদের সুবিধা যেটা হয় সেই অনুযায়ী হচ্ছে করবেন। আর এখানে দেখেন বেশ কিছু হচ্ছে আপনার টাকা দেওয়ার বেশ কিছু মাধ্যম আছে, বিকাশ আছে, রকেট আছে। তো আপনাদের যেটা সুবিধা হয় ওই অনুযায়ী হচ্ছে আপনারা সিলেক্ট করবেন এবং হচ্ছে আপনাদের টিকিটটা হচ্ছে কনফার্ম করবেন টাকা দেওয়ার মাধ্যমে। তো হচ্ছে বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি না, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি যেহেতু মোবাইল নাম্বার দেই নাই এই জন্য এখানে আমাকে দেখাচ্ছে। তো এই যে মোবাইল নাম্বার, ইমেল, এগুলো হচ্ছে আপনাকে দিতে হবে, যদি না দেন তাহলে কিন্তু পরবর্তী ধাপে যাবে না, আর এটা না দিলে আপনারই লস, কারণ টিকিটটা ঠিকভাবে বুকিং হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সহজ.কমের মাধ্যমে কীভাবে আপনারা বাসের টিকিট কাটতে পারবেন। আর আপনারা চাইলে ঠিক এই যে সহজ.কমে যেটা আছে এটা যদি আপনারা ওয়েবসাইটে লিখে সার্চ দেন তাহলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের যেহেতু প্রথমেই বলছিলাম যে ওয়েবসাইটে কীভাবে দেখবেন সেটাও দেখাবো, তার জন্য দেখাচ্ছি, বেশি টাইম নিব না। তো এখানে হচ্ছে সহজ বাস লিখে হচ্ছে গুগলে সার্চ দিবেন, তাহলে দেখেন প্রথমেই যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কে হচ্ছে আপনারা চলে যাবেন। আর এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব, ওইখান থেকেও চাইলে আপনারা ক্লিক করে যেতে পারেন। তো হচ্ছে আমি এখানে ক্লিক করতেছি, বাকি প্রসেসগুলো সেম আগে যেগুলো দেখাইছি সেটা হচ্ছে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারেন, তাই এক্সট্রা আর কোনো কিছু দেখাচ্ছি না, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন নিজে নিজেই আশা করি। আর ভিডিওটা যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।